এবারকার সংগ্রাম মুসলমান হিন্দু মুসলমান বানানোর সংগ্রাম। উনি শেখ মোদা বলছে আরো দূরে, উনি শেখ মোদা বলছে বাংলাদেশের হাতে মারবো, কাপড়ে মারবো, পানিতে মারবো, আট দিন চব্বিশ ঘন্টা ভয়ক্ত এক অক্ত খানা খিলা টুপ পারাবো, নজ পড়বো, মৃত্যু হবে। তুমি শেখ মধুবার এখানে মাথা নয়, ছত্তিশগড়ের মানুষের মাথায় আছে, মাথায় চল জ্ঞান মতি জ্ঞান ভালো। তুমি আজ না প্রতিশোধ নিচ্ছ, তুমি লক্ষ লক্ষ কাটার মধ্যে পানির মধ্যে আগুনের মধ্যে দোদকে যেতে হবে। আমরা চাই শতকে আশমণি ছয় হাজার বনগড়া 30,000 গোলমাল 3,000,000 আপনার ধর শতকে তেমন পোড়া মাল খাই না, পোড়া মাল খাই না। খাও 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 আর না পাগলা নবী ছিল পাগলা জিয়ারমান আজ্ঞান শেখ মধুবার পাগলা এবং আজ্ঞান এই জন্য মানুষ মারছে। আমি ছিলাম যে অনেকের সাথে ক্যাম্পানি লিডার ম্যানেজ গাড়ি পুলিশ কোটি মানুষ থাকত, সেই সেই শেখ আমার 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 কইতে ভয় না গে তাকে দলকে দিয়ে কেছে তারপরে শেখ মধুবার ওই আমাদের নেখা ছিল না, পড়াশোনা বস্তু স্কুল কোনো কিছু ছিল না, ওই টাইমে নবী মইল মদিনের মানুষ মরে গেল এবং জিয়া রহমান শেখ মধুর মইল কোন সুলাপ তুই ধাক্কা খেলো না আসার বলে না উঠতে বলে খেয়ে মইল না কোন কোন বাবুদের মইল আমার তার সন্ধান চাই, তার প্রতিশোধ নিব। জয় বাংলা। ছত্রিশ কোটি মানুষ প্রতিশোধ না নিল আমি সাংসদ ছেড়ব না। এখন আমি ৩৮ কোটি মানুষের মধ্যে আমি যদি মৃত্যু হই নবীর মতো আমাকে বেঁচে দিবে, মদিনার মানুষের মতো বেঁচে দিবে, আমি মৃত্যু কথা থাকবো না। এই বলে আমি সংক্ষিপ্ত কথা উপরে আল্লাহ, তারপরে আমি সকলি বেঁচে দেয় সকলি জানো আল্লাহ বেঁচে দেয় সকলি যেন হেদায়ত নামাজ কোরআন পড়ে এবং সংসার করে পুরা মাল খাওয়ানো বাদ করে। এই বলে আমার সংগীত ভক্ত শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ হিন্দুকাজ নমস্কার, ছত্রিশ মানুষের আদাব হিন্দুকাজ নমস্কার। এখন ভুল হাজার পয়েন্টের মধ্যে একটা ভুল হতেই পারে, তার জন্য মাপ চাই ছত্রিশ মানুষের। সেখানে গেল পর সেখানে গেল পর।